সংক্রান্তি হোটেলে তৈরি হচ্ছে মালপোয়া গরম মালপোয়া খেতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন সজল দাশগুপ্ত শিলিগুডি আজ পৌষ সংক্রান্তি পিঠে পুলি পায়েস পাটিসাপটা খাওয়ার দিন তবে বর্তমান যুগে কর্মব্যস্ততা সময়ের অভাবে আর আগের মতো বাড়িতে অনেকের পক্ষেই পিঠেপুলি বানানো সম্ভ হয় না তাই অনেকের ভরসাই এখন মিষ্টির দোকান সাধারণত দেখা যায় মিষ্টির দোকানগুলিতে এই সময় প্রতি মালপোয়া থেকে পাটিসাপটা সব কিছুর দেখা মেলে অনেকেই নগদ নারায়ণ দিয়ে এই সব সুস্বাদু জিনিসগুলি মিষ্টির দোকান থেকে কিনে খেয়ে থাকেন আজ পৌষ সংক্রান্তি গঙ্গাসাগরের হাওয়ায় আচ্ছন্ন গোটা রাজ্য উত্তর থেকে দক্ষিণবঙ্গ সকাল থেকে উত্তরে হাওয়া ঘন কুয়াশা সব মিলিয়ে ব্যাপক শীত অনুভূত হচ্ছে শিলিগুড়ি তো আজ ব্যাপক ঠাণ্ডা পড়েছে বিগত কিছুদিন ধরেই দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কখনও এক এক কখনও এক দুই ডিগ্রিতে নেমে যাচ্ছে আজ সকাল থেকেই ঘন কুয়াশার সাথে উত্তরে হওয়ার দাপট শিলিগুড়িতে তার মধ্যেই পৌষ সংক্রান্তি পালিত হচ্ছে এদিন সন্ধেয় দেখা গেল শহরের একটি হোটেলে রীতিমতো মালপোয়া তৈরি হচ্ছে গরম গরম মালপোয়া খেতে খরিদ্দাররা ভিড় জমাচ্ছেন এই বিষয়ে হোটেলের এক কর্মচারী জানান তাদের মূলত ভাতের হোটেল হলেও তারা এবার পৌষ সংক্রান্তিতে মালপোয়া বানাচ্ছেন আরো অনেক কিছু বানানোর ইচ্ছে থাকলেও সময়ের অভাবে বানানো হয়ে ওঠেনি তবে মালপোয়া খেতে খরিদ্দাররা সন্ধ্যা থেকেই ভিড় জমাচ্ছেন হোটেলে বেশ ভালোই বিক্রি হচ্ছে পিঠা পিঠা বানাচ্ছেন অভিনব ব্যাপার হোটেলের মধ্যে তৈরি হচ্ছে

পথ থাকে তার মধ্যে কি কোনটা আপনারা বানাচ্ছেন মালপোয়া মালপোয়া আচ্ছা মালপোয়া বানাচ্ছেন দাম কত 10 টাকা পিস 10 টাকা পিস কেমন বিক্রি হচ্ছে ভালো তো আপনারা কি খালি আজকেই বানাচ্ছেন নাকি আর আজকে বানাচ্ছি আজকে রান্না বাড়ি করি আমরা আচ্ছা আচ্ছা এমনি তো সব রকমই সব রকমের রান্না বাড়ি করি খুব টেস্টি রান্না তো সম্মানিত উপলক্ষে হ্যাঁ হ্যাঁ টেস্টি একদম রান্না খালে আরেকজন বলে ওই ওই হোটেলে চলো অন্নপূর্ণা হোটেলে আপনার রান্না বাড়ি ভালো আচ্ছা এই হোটেলে আজকে পিঠা পাওয়া যাচ্ছে আজকে পিঠা পাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নামটা বলবেন আপনার নাম বাসন্তী